ও বন্ধুরা তোমরা অনেকেই আমাকে একটি বিষয়ে জিজ্ঞাসা করছো যে আমরা এই মুহূর্তে কলেজে পড়ছি এই মুহূর্তে স্কুলে পড়ছি আমাদের যে এবছরের পরীক্ষা আছে এবছরের পরীক্ষা অনলাইনে হবে অফলাইনে হবে না আগের বছরের মতো বোর্ডের পরীক্ষা বাতিল হয়ে যাবে এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষা কি হবে হলে কিভাবে হবে অনলাইনে হবে না অফলাইনে হবে এবং কলেজের অর্থ সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে সম্পূর্ণটাই এই ভিডিওতে বিস্তারিত এই মুহূর্তে দপ্তরের পরিকল্পনা অনুযায়ী তোমাদেরকে জানাবো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে ক্লিক ক্লিক করে করে অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ইনফরমেটিভ কিংবা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আমার সঙ্গে সরাসরি কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমার সঙ্গে জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা সবার প্রথমেই তোমাদেরকে জানায় বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা একটু লেটে ভিডিওটা দিলাম কারণ তোমরা সকলেই পুজোতে আনন্দ অনুভব করছিলে সেই কারণে আমি আর তোমাদেরকে বিঘ্নতা ঘটাই তো তোমরা পুজো কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে বলো না এবং কোন পুজোটা তোমাদের সব থেকে সেরা লেগেছে এবছরের অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে সেই পুজোর প্যান্ডেলের নাম এবং কোন জায়গায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও সবার প্রথমে স্কুল তথা বোর্ডের পরীক্ষা কীভাবে হবে কবে হওয়ার সম্ভাবনা বোর্ডের তরফ থেকে কী জানানো হয়েছে সেটা জানাই তারপরে তোমাদের জানিয়ে দেবো কলেজের এক্সামিনেশান কীভাবে হবে এই মুহূর্তের ইনফর্মেশন অনুযায়ী পুজো তো শেষ হয়ে গেছে এই মুহূর্তে পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের চিন্তা রয়েছে এ স্কুল খুলে যাবে কলেজ খুলে যাবে এ নিয়ে রাজ্য সরকার ও রীতিমতো অনেক টাকা ব্যয় করেছে আর স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সব স্বাভাবিক করার জন্য তো পরীক্ষা হবে পরীক্ষা কি অফলাইনে হবে স্কুল খুলে এ নিয়ে কিন্তু একটা বিলম্বনা এই মুহূর্তে রয়ে গেছে তারই মধ্যে সিবিএসই বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে তাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে নিশ্চিতভাবে চোদ্দোই অক্টোবর একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে বলেছে দুভাগে স্কুলের পরীক্ষা হবে একটা নভেম্বর ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় ভাগ মার্চ এপ্রিল মাসে সেক্ষেত্রে এই যে পরীক্ষা এই পরীক্ষা অফলাইনেই হবে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এক্ষেত্রে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এখনও পর্যন্ত সঠিক তথ্য কোনো জায়গা থেকেই পেতে পারে না কারণ আমাদের রাজ্য বোর্ড কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে অটুট নেই তারা পরিকল্পনা করছে উচ্চ সংসদ সভাপতির বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই কিন্তু তোমাদের পরীক্ষা অফলাইনে হবে এটা চূড়ান্ত এবার পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অফলাইনে হবে না অনলাইনে হবে এটা নিয়ে কিন্তু কোনো পরিকল্পনা নেই কিভাবে পরীক্ষা হবে কিন্তু বোর্ড এর কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু তারা পরিকল্পনা করে নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে তৃতীয় আসলে কিভাবে পরীক্ষা হবে তাদের রীতিমতো একটা ছক তৈরি পরিস্থিতির পরীক্ষা নেওয়া হবে এখন আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা স্কুল খুলে সমস্ত সিলেবাস কমপ্লিট করার পর তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু অফলাইনে নেওয়ারই পরিকল্পনা রয়েছে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে মার্চ এপ্রিল মাসে এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে কার্যত তোমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শুরু করে দাও অন্যান্য ক্লাস যারা রয়েছ ও নাইন এইট তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অনলাইনেই সম্ভবত নভেম্বর মাসে অ্যাক্টিভিটি টাস্কের মতো পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু পরিকল্পনা করা হয়েছে আমাদের রাজ্যের তরফ থেকে এ সেক্ষেত্রে তোমাদের অন্যান্য ক্লাসের পরীক্ষা কিন্তু অনলাইনেই হওয়ার চান্সের সব থেকে বেশি এবং যদি সম্ভব হয় স্কুল খোলে সেক্ষেত্রে কিন্তু ওই পঞ্চাশ নম্বরের এর পরীক্ষা কিন্তু তোমাদের স্কুলে নিজের স্কুলে নেওয়া হতে পারে এখন বেশিরভাগ চান্স অনলাইনেই তোমাদের বাদবাকি ক্লাসের পরীক্ষা নেওয়া কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে অফলাইনেই হবে তোমরা এটা ধরে নিতে পারো এটা তো গেল স্কুলের কথা কিন্তু কলেজের পরীক্ষা অ্যাকচুয়ালি কিভাবে হবে কলেজের পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা বিভিন্ন ধরনের ফেক বিজ্ঞপ্তি পেয়েছো যেখান থেকে তোমরা জানতে পেয়েছো তোমাদের পরীক্ষা যেটা আছে অফলাইনেই হচ্ছে এক্ষেত্রে আমি তোমাদের পরিষ্কার একটা কথা জানিয়ে রাখি অর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্ট রয়েছ অর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের রীতিমতো অফলাইনে না অনলাইনেই হতে চলেছে কারণ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিনেশন কমপ্লিট না হলে কলেজে কোনো ছাত্রছাত্রী প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে সম্পূর্ণ ভ্যাকসিনেশন মানে দুটো ভ্যাকসিনেশন কমপ্লিট রীতিমতো হতে হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের যেহেতু দুটো ভ্যাকসিনেশন অনেকের কমপ্লিট নেই অনেকে এখনও আঠেরো বছর কমপ্লিট করতে পারো কিন্তু এই মুহূর্তে কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমরা তো কলেজে যেতে পারবে না এবং তোমরা অফলাইনের সুযোগ সুবিধা নিতে পারবে না যদিও কলেজ খোলে যেরকমটি অন্যান্য রাজ্যে আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা অফলাইনে নেওয়া কার্যত সম্ভব নয় আর এক্ষেত্রে কিন্তু এটাই একমাত্র কারণ না আরও কারণ রয়েছে এ তোমরা সকলেই জানো যে কলেজ খুললেই যে অফলাইনে কলেজে ক্লাস হলেই অফলাইনে এক্সাম নেওয়া সম্ভব না সিলেবাসকে অফলাইনে কমপ্লিট করতে হবে তারপরেই সিলেবাসের অনুযায়ী অ্যাকচুয়ালি এক্সাম নেওয়া বা সেমিস্টার এক্সাম নেওয়া সম্ভব তোমরা সকলেই যেন তোমাদের যে অর্থ সেমিস্টারের এক্সাম রয়েছে যেটা আমি আগেও তোমাদের জানিয়ে দিয়েছি সেই এক্সাম কিন্তু ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে হওয়ার কথা সেক্ষেত্রে নভেম্বরে যদি ক্লাস শুরু না হয় এবং সকলে যদি অফলাইনে ক্লাস না করতে পারে কখনোই কিন্তু অফলাইনে অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেই কারণে কিন্তু অনেক পরিমাণ চান্স কমে যায় তোমাদের অফলাইনে এক্সাম হওয়ার সর্বাধিক এই মুহূর্তে চান্স রয়েছে অনলাইনে এক্সাম হওয়ারই আর বিভিন্ন ফেক বিজ্ঞপ্তি তোমরা দেখছো যেখান থেকে তোমরা আরও ঘাবড়ে যাচ্ছ যে তোমাদের এক্সাম অনলাইনে ক্লাস হচ্ছে কিন্তু এক্সাম অফলাইনে হবে এরকম কোনো ইউনিভার্সিটি কোনো কলেজে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার বিজ্ঞপ্তি দেয়নি যে তোমাদের এক্সামিনেশান অফলাইনে হচ্ছে কাজেই তোমরা পড়াশোনার প্রস্তুতি চালিয়ে রাখো ও তোমাদের সম্ভবত পরীক্ষা কিন্তু অনলাইনেই হবে বিগত সেমিস্টারগুলোর মতো তার মানে তোমরা বুঝতেই পারলে তোমরা যারা এই মুহূর্তে স্কুল কিংবা কলেজে পড়ছো তোমাদের পরীক্ষা আ কাদের ক্ষেত্রে কিভাবে পরীক্ষা নেওয়ার আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের পরিকল্পনা রয়েছে এবং কি হতে পারে সম্ভাব্য তারিখ কি। এ নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানেও তোমাদের সিলেবাস কলেজের ক্ষেত্রে কতটা শেষ হয়েছে এবং স্কুলের ক্ষেত্রে কতটা শেষ হয়েছে বোর্ডের সিলেবাস কতটা শেষ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যথাসময়ে যদি অফলাইনে অ্যাকচুয়ালি এক্সাম হয় সেক্ষেত্রে তোমাদের কি অসুবিধা হবে অর্থাৎ তোমরা কারা অনলাইন এক্সামকে সাপোর্ট করছো কারা অফলাইন এক্সামকে সাপোর্ট করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত